দাম কমাতে প্রয়োজনের ডিম আমদানি সিদ্ধান্ত। এদিকে খালেদা জিয়াকে ছাড়া দেশ চলবে না, খালেদা জিয়া জামিন হলে তিন মাসে দেশ পরিবর্তন করব বলছেন ডক্টর জাফরুল্লাহ। জানাবো সাধারণ মানুষের কাছে সাশ্রয় মূল্যে দিতে 1,25,00,000 লিটার সয়াবিন তেল কিনছে সরকার। এদিকে বামদের হরতাল সমর্থন প্রশ্নে মির্জা ফখরুলের কৌশলী জবাব। হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে 40 টাকা। সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়, এসি ফ্রিজ ব্যবহারের নির্দেশ। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার দুই মামলার শুনানি ফের পিছিয়েছে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দাম কমাতে প্রয়োজনে ডিম আমদানি সিদ্ধান্ত। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের সব ধরনের নিত্যপণ্যের দামই ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডিমের ঊর্ধ্বমূল্যটা একটু বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে। ফার্মের মুরগির প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা করে, ডজনে দাম উঠেছে 170 থেকে 180 টাকা। এ অবস্থায় দামের লাগাম টানতে প্রয়োজনে ডিম আমদানি করা হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। ডিমের দাম যে পরিমাণ বেড়েছে তা অস্বাভাবিক মন্তব্য করে তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, ডিমের দাম না কমলে আমরা আমদানির সিদ্ধান্ত নেব। মন্ত্রী বলেন, ডিমের দাম কমাতে হলে একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে, কৃষি ও মৎস্যসহ সংশ্লিষ্ট আরও কয়েকটা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসতে হবে, এটা রাতারাতি সম্ভব না। তবে যদি ব্যবসায়ীদের কারসাজি ধরা পড়ে কিংবা কোনোভাবে ডিমের দাম কমানো সম্ভব না হয়, তাহলে সবশেষ পথ হলো আমদানির দিকে যাওয়া। এদিকে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক ও দেশের বাজারে মুরগির খাদ্যের উপকরণের দাম বৃদ্ধি, জ্বালানি তেল ও ডলারের দাম বেড়ে যাওয়ায় ডিমের বাজারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে দাম যতটা বাড়ার কথা তার চেয়ে অনেক বেশি বেড়েছে বলে স্বীকার করছেন দোকানিরা। খালেদা জিয়াকে ছাড়া দেশ চলবে না, খালেদা জিয়ার জামিন হলে তিন মাসে দেশ পরিবর্তন করব বলছেন ডক্টর জাফরুল্লাহ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন হলে দেশ তিন মাসে পরিবর্তন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, দেশে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, মানুষের অধিকার নিশ্চিত করতে হয়, তাহলে খালেদা জিয়াকে আগে জামিন করাতে হবে, খালেদা জিয়াকে ছাড়া দেশ চলবে না। খালেদা জিয়া জামিনের দাবি জানিয়ে তিনি বলেন, বিনা বিচারে অন্যায়ভাবে খালেদা জিয়াকে আটকে রেখেছেন। সোজা কথায় বলতে চাই, সুশাসন দরকার, জবাবদিহি দরকার, আর এর জন্য দরকার নিরপেক্ষ নির্বাচন। এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, বিরোধী দলকে প্রধানমন্ত্রী বললেন চা খেয়ে যান, তারপরে ভোলায় পুলিশের গুলিতে দুজন মারা গেলেন। তার মানে ওনার হাতে ক্ষমতা নাই, ক্ষমতা অন্যদের হাতে, চাবিকাঠি অন্য জায়গায়। পুলিশের যেখানে লাঠিচার্জ করার কথা সেখানে গুলি করছে, তার কারণ হলো কোনো নিয়মের তোয়াক্কা করছে না। গুলি করতে হলে ম্যাজিস্ট্রেটের লিখিত অনুমতি লাগত, এখন তা নেই। আজকে সেই ক্ষমতা এসপির হাতে দিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা বলেন, সুষ্ঠু নির্বাচনে আসতে এত ভয় পাচ্ছেন কেন? দিয়ে দেখেন না, চলে গেলে তো ভালোই, জিতে গেলে চরিত্রের পরিবর্তন করলেন, আর কতদিন, অনেকদিন করেছেন। তিনি বলেন, আজকে বিদ্যুতের সংকট, নেপালে এবং ভারতে জল বিদ্যুৎ উৎপাদন করা যেত, কিন্তু ভারত করিডোরটুকু দেয়নি, তারা নাকি বন্ধু রাষ্ট্র, বঙ্গবন্ধু ভারতের চরিত্র জানতেন। সোজা কথায় বলতে চাই, সুশাসন দরকার। জনসমারি ও গৃহকরণা সমালোচনা করে জাফরুল্লাহ বলেন, আমাকেও আদমশুমারিতে ধরে নাই, আমাদের বাড়িতেও লোক যায়নি, কলমের এক খোঁচায় 18.5 কোটি থেকে জনসংখ্যা 16.5 কোটি হয়ে গেল। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের মন্ত্রীদের বাসায় কোনো লোডশেডিং নেই, এক মুহূর্তের জন্য তারা আরাম ছাড়তে রাজি নয়। তারা কি এমন লাট সাহেব হয়ে গেছেন, যেখানে দেশের মানুষ লোডশেডিংয়ে কষ্ট পাচ্ছে সেখানে তারা 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং সহ্য করতে পারছেন না? জনতার অধিকার পার্টির 7টি লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন নতুন দলটির চেয়ারম্যান তরিকুল ইসলাম। তিনি বলেন, জনতার অধিকার পার্টি জাতির সঙ্গে বেইমানি করবে না, মানুষের জন্য কাজ করে যাবে। পরে অতিথিরা নতুন এই রাজনৈতিক দলের লোগো উন্মোচন করেন। সাধারণ মানুষের কাছে সাশ্রয় মূল্যে দিতে 1,25,00,000 লিটার সয়াবিন তেল কিনছে সরকার। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের জন্য 1,25,00,000 লিটার সয়াবিন তেল কিনছে সরকার। এজন্য খরচ হবে প্রায় 205 কোটি টাকা। এ তেল টিসিবি সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টিসিবির জন্য সয়াবিন তেল কেনার এই সিদ্ধান্ত হয়েছে। সয়াবিন তেল ছাড়াও সংস্থাটির জন্য 5,000 টন মসুর ডাল কেনা হবে। সরাসরি ক্রয় পদ্ধতিতে স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে সব পণ্য কিনবে সরকার। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক সাংবাদিকদের এসব তথ্য জানান। অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। টিসিবির জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে তেল ও ডাল কেনার কারণ জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, যেহেতু এসব পণ্য টিসিবির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে, তাই সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব পণ্য কেনার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, টিসিবির জন্য মাসে 20,00,000 লিটার সয়াবিন তেল লাগে।
জানানো হয় দুটি ক্রয় প্রস্তাবের বিপরীতে 1,25,00,000 লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একটি প্রস্তাবের বিপরীতে সুপার অয়েল রিফাইনারির কাছ থেকে 40,00,000 লিটার সয়াবিন তেল কেনা হবে। প্রতিষ্ঠানটি প্রতি লিটার তেল 173.95 টাকা সরকারের কাছ থেকে বিক্রি করবে। বামদের হরতাল সমর্থন প্রশ্নে মির্জা ফখরুলের কৌশলী জবাব। জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ দেশের নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্ন ছিল, আগামী 25 আগস্ট বাম গণতান্ত্রিক জোটের হরতালে বিএনপির সমর্থন থাকবে কিনা। এ বিষয়ে অনেকটা কৌশলী জবাব দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা তো আগেই বলেছি যে কোনো দলের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে আমরা সবসময় সমর্থন করি। যদিও এই ইস্যুতে এর আগে সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি। এছাড়া আগামী 22 আগস্ট থেকে জ্বালানি তেল পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী সাধারণভাবিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। সম্পৃক্ত এসব ইস্যুতে সারা দেশের উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। প্রসঙ্গত, জ্বালানি তেল ও ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে 25 আগস্ট সারা দেশে আধাবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে কর্মসূচি ঘোষণা করা হয়। খালেদা জিয়ার 2 মামলা শুনানি ফের পিছিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির 2 মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানি ফের পিছিয়েছে। আগামী 13 সেপ্টেম্বর 2 মামলার অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করেছে আদালত। সমাজে খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর নতুন তারিখ ঠিক করেন। মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদত দেওয়ায় অভিযোগের মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল, কিন্তু অসুস্থ খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার পক্ষে সময় প্রার্থনা করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এরপর সময় মঞ্জুর করে 13 সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন আদালত। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম 2016 সালের 30 আগস্ট ভুয়া জন্মদিন পালন করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন। এছাড়া চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলা করা হয়। 2016 সালের 13 নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি প্রয়াত এবি সিদ্দিকী এ মামলাটি দায়ের করেন। হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে 40 টাকা। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে কেজি প্রতি কমেছে 40 টাকা। একদিন আগেও হিলি বন্দরে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ 120 থেকে 130 টাকায় প্রতি কেজি বিক্রি হয়েছিল। পাইকারি বাজারে 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানি করা কাঁচা মরিচ। দাম কমায় খুশি বন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকারি ও ব্যবসায়ীরা। কাঁচামরিচ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, গত সপ্তাহে ভারত থেকে আমদানি করা যে কাঁচামরিচ পাইকারি বাজারে বিক্রি হয়েছিল 160 টাকা কেজি, আজ তা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। আবার খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। হঠাৎ কাঁচামরিচের দাম কমে যাওয়ার স্বস্তি ফিরেছে ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ বলেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে চলতি বছরের 6 আগস্ট থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। তিনি আরও বলেন, গত কয়েকদিন আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচ উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। মূলত এজন্য কাঁচামরিচ কেজিতে দাম কমেছে 40 টাকা। হিলি কাস্টমসের তথ্য মতে, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। গতকাল ভারতীয় 25টি ট্রাকে 104 টন কাঁচামরিচ ভারত থেকে আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ে এসি ফ্রিজ ব্যবহারের নির্দেশ। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি দপ্তরে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে সরকার। অফিসে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, বিদ্যুৎ সাশ্রয়ী ও ইনভার্টারযুক্ত এসি ও ফ্রিজ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি দপ্তরে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সরকার নির্দেশনা জারি করেছে। নির্দেশনার মধ্যে রয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এলইডি লাইট ব্যবহার করা, আলোর উজ্জ্বলতা বৃদ্ধির জন্য দেয়ালে উপযুক্ত রং ব্যবহার করা, সিঁড়ি, ওয়াশরুম, ওয়েটিং রুম, করিডোর সহ কমন স্পেসে মানুষের উপস্থিতি জলে নিভে এমন লাইটিং সিস্টেম ব্যবহার করা, বিল্ডিং কোডে উল্লিখিত কোনো কাজে কত মাত্রার উজ্জ্বলতা বজায় রাখতে হবে তা অনুসরণ করা, বিদ্যুতের বাল্ব নিয়মিত পরিষ্কার রাখা, দিনের আলোয় সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
এসির ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে রাখা, এসি ব্যবহারের সময় কক্ষে দরজা জানালা ভালোভাবে বন্ধ রাখা, জানালায় দুই স্তর বিশিষ্ট কাঁচ অথবা পর্দা ব্যবহার করা, এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করা, বছরে কমপক্ষে একবার এসি সার্ভিসিং করানো, এসির ডাক্ট বা পাইপের লিকেজ পরীক্ষা করা, বিদ্যুৎ সাশ্রয়ী ও ইনভার্টারযুক্ত এসি ও ফ্রিজ ব্যবহার করা। এতে আরও বলা হয় বিদ্যুৎ সাশ্রয়ী ও বাতাস বেশি তৈরি হয় এমন ফ্যান ব্যবহার করা, কাজ ব্যতিরেকে অফিসের চালু কম্পিউটার ও ল্যাপটপসমূহ পাওয়ার সেভিং মোডে রাখা, ডেস্ক ভিত্তিক প্রিন্টার ও স্ক্যানার ব্যবহারের পরিবর্তে নেটওয়ার্কের আওতায় কম যন্ত্রপাতি ব্যবহার উৎসাহিত করা ইত্যাদি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।